আমি যদি ওনার ট্রিটমেন্ট প্ল্যানটা সম্পর্কে একটু জানতে চাই যে ওনার এত ব্যথা ছিল পিঠে ব্যথা এবং কোমর ব্যথার কথা বলেছেন এবং ওনার কাজকর্মের সাথে এটার কোনো রিলেশন আছে কি না এবং কিভাবে তিনি আস্তে আস্তে সুস্থ হয়েছেন অবশ্যই এটা একটা মানে এই রোগীর মাধ্যমে বাকি রোগীরও একটা মানে আইডিয়া করতে পারে মোস্ট অফ দ্য রোগীদের দেখা যায় অনেকেরই কিন্তু সমস্যাগুলো প্রায় কাছাকাছি হ্যাঁ তো রুগীদের চাহিদা যেমন আমাদের যারা আমরা এই জাতীয় ডাক্তার তারা চেষ্টা করে যোগাযোগ করতে যেভাবে হোক যে ট্রাই করে দেখা যায় যে রুগী হয়তো পারে না হতাশ হয় বা কথা বলার চেষ্টা করে বা এখন হয়তো এসি টিভিতে ফোন হয়তো অনেক ফোন আসছে আপনার তো সব ফোন নেওয়া সম্ভব না আর একসাথে আসা সম্ভব না তো ওনার মাধ্যমে আমি যেটা বলতে চাই যেমন ওনার পিএলআইডি সমস্যা ছিল স্পেশালি ব্যাকে আর পাশাপাশি ওনার কিন্তু এক প্রকার আর্থ্রাইটিস ছিল যেটা আমরা আর্থ্রাইটিস আপনার তো এর আগে আমরা আর্থ্রাইটিস বহু প্রোগ্রাম করেছি তো এই জিনিসটা হচ্ছে অ্যাড্রেস্ট করতে হবে আমরা প্রায় দেখা যায় যে রুগীদের কোমর ব্যথা হলে প্রথম সবার আগে আমরা ভেবে নিই পিএলএডি হুম তারপরে হয়তো চিন্তা করে যে গাইনির কোন সমস্যা থাকতে পারে যদি সে মহিলা হয় এগুলো আমরা ভাবি তো সেটা ঠিক আছে কিন্তু আরও দক্ষতার সাথে চিন্তা করতে হয় প্রত্যেকটা রুগীকে যেমন আমরা যদি ওনাকে শুধু পিএলআইডি চিকিৎসাই দিতাম তাহলে কিন্তু উনি সুস্থ হতো না বিকজ ওনার কিন্তু আমি এর আগেও বলছি একটা রোগ নিয়ে অনেক সময় আমাদের কাছে আসে না তার ব্যথা হয়তো কিছু ব্যথা আছে কিছু ব্যথাগুলো আপনার কয়েকটা রোগের একই উপসর্গ অল আথারাইটিস ব্যথা হবে সেটা কোমর ব্যথা হবে পিঠ ব্যথা হবে হাত আঙ্গুলে ব্যথা হবে আবার পিএলডিতেও ব্যথা হবে তো কোনটা পিএলআইডি এটা বুঝে নিতে হবে মানে ডায়াগনোসিসটা এই ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট যে তার সমস্যাটা কি এক্স্যাক্ট সমস্যাটা কি কারণ অনেক কিছু কিন্তু উপসর্গটা থাকে ব্যথা ব্যথা থাকতে পারে কিন্তু কিসের জন্য ব্যথা সেটাই আগে আইডেন্টিফাই করতে হয় প্রথমত আমি আবার একটু সিলেবাসটা নিয়ে বলি বাংলাদেশের যে সিলেবাস আছে ফিজিওথেরাপি ব্যাচেলর ডিগ্রি যে সিলেবাসটা আমি বলবো পৃথিবীর যে কোনো দেশের চেয়ে ন্যূনতম পনেরো থেকে বিশ বছর আগে আছে মানে আমাদের সিলেবাস ওইভাবেই তৈরি করা ডিটেল সিলেবাস আর ক্লিনিক্যাল এক্সপোজারের ব্যাপারটা হচ্ছে আমাদের দেশে কিন্তু প্রচুর রুগী আমাদের দেশে কিন্তু প্রচুর রুগী এবং আমাদের মাল্টি ডিসঅর্ডার নিয়ে রুগীরা আসে যেটা উন্নত বিশ্বে অন্য দেশে ওইভাবে মানে রুগী রেফারেল সিস্টেমে নাই আমাদের কাছে যেমন একজন রুগী যখন আসে যে পি এল আইডি রুগী সেও তো কোমর ব্যথা নিয়ে আসলো কিন্তু পাশাপাশি তার বিভিন্ন অন্য সমস্যা থাকতে পারে তো এই যে মাল্টি ডিসঅর্ডার হয়তো ডায়াগনোসিসই হয়নি মানে রোগী জানতোই না যে তার পাশাপাশি হয়তো পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ আছে বা গাইনোকোলজিক্যাল অন্য রোগ আছে বা হাড় ক্ষয় জনিত সমস্যা আছে বা অন্য আথ্রাইটিস আছে তো এই জিনিসটা হচ্ছে আমাদের দেশে যেহেতু সিলেবাসটা ডিটেলস আলহামদুলিল্লাহ যে আমাদের প্রত্যেকটা ফিজিওথেরাপি চিকিৎসক দে ক্যান ডায়াগনোস যে তার রোগীর আর কি কি প্রবলেম আছে তারা এটা কিন্তু আইডেন্টিফাই করা সম্ভব আমরা এই বিষয়টিতে আবারও ফিরবো একজন দর্শক অপেক্ষায় আছেন আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দর্শক আমরা সবাই শুনতে পাচ্ছি পরিচয় দিয়ে সমস্যা কথা বলুন জি আমি চট্টগ্রাম থেকে বলতেছি আলাউদ্দিন বলেন আলাউদ্দিন সব শুনতে পাচ্ছি আপনার সমস্যা বলুন আমার বাবার বয়স 61 বছর আচ্ছা তো ওনাকে কোমর ব্যথার জন্য চট্টগ্রামে চার পাঁচটা ডাক্তার দেখাইছি হুম হুম চার পাঁচটা ডাক্তার দেখার পর আপনার একটা নিউরো সার্জন দেখালাম ঢাকা বঙ্গবন্ধু হাসপাতালের অধ্যাপক তো উনি বলল যে ওনার ওই কোমরের হাড়ের জয়েন্ট ক্ষয় হয়ে গেছে আচ্ছা তো এরপরে উনি বলল যে অপারেশন করাইতে তো ওনার আপনার কোমর ব্যথা এবং বাম পায়ে কোমরে ব্যথা তো এরপরে যাই এরপরে ওনাকে ওই অপারেশন করাতে বলছে তো আমরা অপারেশন করে নাই উনি প্রতিদিন কোরালাক ডিএক্স খাচ্ছে এই ডেলি দুইটা আর ব্যথার জন্য লিন ডাক 200 নিয়মিত খাচ্ছে আজকে দুই বছর যাবত হুম তারপর আপনার ওনার সব ব্যাথা ব্যথা থাকে কোমরের ওই হাড়ের ওই জায়গাটা একটু ব্যথা বেশি করে হুম হুম আর হাত দিনে কি রক্তের চাবি ধরছিল এই সমস্যা বলছিল ডাক্তার আচ্ছা তো ওইখান থেকে আপনার পায়ে পড়ে ওনার ব্যথা করে হুম হুম এখন কি জানতে বলেন আমরা অপারেশন করাতে যাচ্ছি না প্লাস ওনার এই সমস্যাটা এই সমস্যাটার জন্য কি করতে পারি আপনার স্যার পরামর্শ যাচ্ছি দীর্ঘদিন আপনার সাথে স্যার যোগাযোগ করার জন্য চেষ্টা করতেছি আজকে লাইন পাইলাম আচ্ছা জি ধন্যবাদ আপনাকে আর বুঝতে পেরেছি ওনার বাবার পিএলএডি সমস্যা দীর্ঘমেয়াদী এবং উনি দুই বছর ধরে কিন্তু লিনডেক খাচ্ছে সুলিনডেক প্রিপারেশন লিনডেক কিছুটা সেফ তারপরও পেন কিলার মানে এটা হচ্ছে ব্যাপার তো আপনার কিন্তু দুই বছর ধরে কিন্তু অপারেশন আপনার বাবা এখনো হয়তো ব্যথা নিয়ে আসেন বাট চলতেছে ঠিক না যদি একেবারে চলতেই না পারতো তাহলে তো এতদিন অপারেশন হয়ে যেত চিকিৎসাটা দুই দুইটা একটা ক্লিয়ার মেসেজ আপনাদের সবাইকে দিতে চাই যাদের পিএলআইডি মানে ওনার বাবার মতো যে সমস্যা কোমর ব্যথা ব্যথা পায়ে রেফার্ড যায় এবং যদি সেটা এমআরআই তে কনফার্ম হয় পি আইডি যদি কোনো মানে সার্জনও বলে থাকে অপারেশন করতে হবে বা আমরাও বলে থাকি তাহলে বুঝতে হবে এটা কনফার্ম পিএলআইডি রুগের নাইনটি ফাইভ পার্সেন্টই হচ্ছে উইদাউট অপারেশনে হসপিটালাইজড করে সঠিক পদ্ধতিতে ফিজিওথেরাপি এবং পুনর্বাসন চিকিৎসা দিতে হবে যেমন আমার পাশে আজকে যে রুগী আছেন উনিও সেম রুগী এবং হ্যাঁ উনিও তিন বছর ধরে ভুগছিল তো জিনিসটা হচ্ছে যদি অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট দেওয়া যায় ইনশাল্লাহ ভালো হয়ে যায় উইদাউট অপারেশনে আর দ্বিতীয় অপশন হচ্ছে সার্জারি কিছু কিছু রুগী আমরা শুরুতেই সার্জারি করে ফেলি কারণটা হচ্ছে রুগীর এমন কিছু ক্লিনিক্যাল ফিচার আসে বা এমন কিছু ছবি আসে যেটা সার্জারি করাটাই আমরা শ্রেয় মনে করি সেক্ষেত্রে করা হয়ে থাকে তবে সেটার পরিমাণ খুবই কম তো আপনার যেহেতু অনেক দিন হয়েছে আপনি রিহাবিলিটেশন চিকিৎসা ট্রাই করে দেখতে পারেন কিন্তু আপনি দুই বছর ধরে আপনার বাবাকে প্রপার কোনো চিকিৎসা করেন নাই ওনাকে যে ব্যথার ওষুধ এবং অন্য সাপ্লিমেন্ট খাওয়াই রাখছেন এটা আসলে কোনো ট্রিটমেন্টের প্রোটোকলের মধ্যেই পড়ে না ওনাকে পুনর্বাসন চিকিৎসা করতে হবে আয়দার অথবা ওনাকে অপারেশনে যেতে হবে আশা করি উত্তর পেয়েছেন জি আচ্ছা আমরা কথা বলছিলাম যে বিভিন্ন ধরনের মানে কারিকুলামে আমাদের অবস্থান কোথায় আছে আমরা ক্লিনিক্যাল এক্সপোজার বিষয়টা আপনারা আপনি বললেন সেটা আমাদের জন্য অনেক আশার বাণী যে এত সুন্দর একটা কারিকুলাম আমাদের দেশে আছে এবং আমাদের দেশে এত ভালো মানের চিকিৎসা হচ্ছে এটা যদি একটু কম্পেয়ার করে বলেন যে কস্টের ব্যাপারটা মানে খরচের ব্যাপারটা তাহলে ব্যাপারটা এটা নিয়ে রোগীদের প্রশ্ন আসলে একটা জিনিস হচ্ছে কি আপনি যখন একটা প্যাকেজ ট্রিটমেন্ট করবেন কোনো রুগীর ক্ষেত্রে বা কম মানে চিকিৎসা করবেন একটা রুগী যখন হসপিটালে থাকে এক হচ্ছে তার হসপিটালের বেড ভাড়া বা কেবিন ভাড়া হয় তার থেরাপি খরচ আসে তার এখানে আরও এক কিছু ওষুধের ব্যাপার থাকে বা কোনো প্রসিডিউর পদ্ধতি বা কোনো আমরা বিভিন্ন হয়তো ডিভাইস দিই কোমরের বেল্ট বা ঘাড়ের কলার এগুলা এগুলো কিছু খরচ থাকে আরেকটা হচ্ছে খাবারের একটা ব্যাপার থাকে রুগীর বাট আমরা ডিপিএস আমরা সাপ্লাই দিই যেটা অন্য কোনো হাসপাতালে অনেক ক্ষেত্রে সম্ভব হয়ে ওঠে না রুগীকে কিনে কিনে খেতে হয় তো যখন একটা রুগীর আপনার খাবার ইনডোর রাতের খাবার ইভেন কি যদি তার খাবার মেনু চেঞ্জ করতে হয় রাতে স্পেশাল খাবার তৈরি করে দেওয়া রুটি তৈরি করানো দুবেলা আমরা সকাল বিকাল রাতে অনেকের রুটি প্রভাইড করি তো এইগুলা মিলেই আসলে একটা ট্রিটমেন্ট খরচ আসে কিন্তু যদি আপনি শুধু চিকিৎসা চিন্তা করেন যে কেবিন বাড়া থেরাপি খরচ সেটা অনেক কম আর আমাদের দেশে ফিজিওথেরাপি খরচ তো আমি বলবো আমাদের সাবকন্টিনেন্টে স্পেশালি মালয়েশিয়া বা থাইল্যান্ড সিঙ্গাপুর ধরেন বা ইন্ডিয়া বা ইভেন কি চায়নার চেয়েও অনেকাংশে কম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল